হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বড়শিতে মাছ মারতে যাব। তার জন্য তার খুঁড়ে নিচ্ছি টোপ, যেগুলো টোপ দিব। তো আজকে মজা হবে, আমাদের সাথে থাকবেন। তো আজকে এই যে দেখতে পাচ্ছেন চাট, এই যে তো আজকে এগুলো দিয়ে মাছ মারবো, বড়শি দিয়ে ট্যাংরা মাছ। এগুলো কেঁচো হয়, কেঁচো দিয়ে একটু মাছ মারবো। তো দেখবেন আজকে ভিডিওটা অনেক ভালো হবে। একটা পেয়ে গেছি, দেখি আরো পাই কিনা। তো চলুন সামনে 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 আবার দেখবো পাওয়া যাচ্ছে কিনা কেঁচো। তো এখান থেকে একটা পেয়েছি অনেক বড়, তো সামনে আবার দেখবো সামনে আছে কিনা। এখন ছিপ নিয়ে বেরিয়ে যাবো, বেশি দেরি করবো না। তো চলুন, এই ছিপ রেডি হয়ে গেছে। তো এখন যাওয়া যাক, এই যে আমাদের চাট নিয়ে নিবো, রাস্তায় যদি পাই রাস্তায় খুঁড়ে নিবো আবার চাট। এই চাটটা নিয়ে নিয়েছি, দেখালাম টোপ টোপ, এগুলো টোপ বলি আমরা, আধার নিয়ে নিয়েছি টোপ। তো চলুন, এই যে ছিপ নেওয়া হয়ে গেছে। তো আজকে মাছ মারবো অনেক, তো চলুন। তো চলুন বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাবো, ওই যে ছিপ নিয়ে চলে এসেছি সবাই, তো আজকে মাছ মারতে যাবো। তার জন্য আজকে ছিপ টিপ অনেক কিছু নিয়ে এসেছি, হাতে চারটা করে চারটা টোপ টোপ করে টোপ, তো হাতে টোপ এই যে টোপ, এই যে টোপও নিয়ে এসেছি তার সাথে। তো আপনাদের সাথে শেয়ার করবো কি কি মাছ ধরবো আজকে। তো চলুন দেখা যাক, সামনে জোলা আছে, ওই জায়গাটা যে আজকে মাছ মারবো, তার জন্য আজকে খুব সকালে চলে এসেছি, খেতে বেরিয়ে পড়েছি আমরা। তো আমার আমার পিছনে তিনজন আছে, দেখতে পাচ্ছেন একজন, আর এইদিকে দুজন আছে। তো আজকে ভালো করে মাছ মারবো আমরা, তো তার জন্য আজকে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন, হলো ছটার দিকে পেয়ে যাবেন। তো অনেকগুলো ভিডিও ছাড়া আছে ছিপের, তো দেখবেন ভালো করে, আর ভিডিওগুলো যত পারবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা একটু করে দিবেন, দয়া করে, আপনাদের জন্য ভিডিও বানানো হচ্ছে। তো চলুন দেখা যাক মাছ পাই কিনা। তো চলে এসেছি, আর বেশি দূর নাই, অল্প আছে, তো সামনেই আছে প্রায়। তো ভিডিওগুলো আজকে করব, অনেক মজা করে করব, আজকে মাছ পাবো কিনা তা জানি না। তো তিনটা শিকারি চলে এসেছে আজকে, তিনটা শিকারি চলে এসেছে আমাদের কাছে। তো দেখা যাক মাছ পাই কিনা। তো চলুন একবারে যাওয়া যাক পুকুরে, যে পুকুরে মাছ মারবো জোলাটাই, ওই জোলাতে যাওয়া যাক একবার তাহলে। এর তো আমাদের তিনটা শিকারি আগে যাচ্ছে, তো বড়শি নিয়ে, তো আজকে মাছ মারবো অনেক মজা করে। তো এই যে পুকুর চলে এসেছি, দেখুন এই যে পুকুর চলে এসেছি, এই যে জোলাটা চলে এসেছে, যে জোলা, এই যে এগুলোতে মাছ মারবো। আর এখানে পাটের জাগ দিয়েছে, দেখতে পাচ্ছেন পাটের জাগ, পাটের জাগ দেওয়া আছে অনেক। এখানে বলবি নাকি, তিন জন একদিকে বসতে, একদিকে বলবে, এই দেখুন ওই দেখুন ষাটি, ওই দেখুন ষাটি, এখানে ডার্ক আছে। আর এই জায়গাটা মাছ, তো ট্যাংরা মাছ মাছ মারতে গেলে জানেন তো ঘুলিয়ে নিতে হয় আগে, তো এটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে। তিনজন আছে, তো তিনজন শিকারী আছে, তো পরিষ্কার করতে হবে ভালো করে। তো এখানে অনেকটা জলচার, পাটের জাগ দিয়েছে সামনে, এই দেখেন জঙ্গল কত। আর ওইদিকে প্রশ্ন কর, তো ঘুলিয়ে নিতে হবে মাছ মারতে গেলে, তো ঘুলিয়ে নিয়েছে খুব ভালোভাবে। তো হয়ে গেছে, এখন উঠে যাবে, এখন সবাই ছিপ রেডি করে দিয়েছে। এই দেখুন আমরা চাট নিয়ে এসেছি, এই দেখুন চাট নিয়ে এসেছি। তো এগুলো খুব সুন্দরভাবে লাগাবো, মানে যে খাদ্যগুলো হয় কেঁচো ওগুলো নিয়ে এসেছি, দেখুন কেঁচোটা নিয়ে এসেছি, হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে কেঁচোগুলো লাগাচ্ছে বড়শিতে, একটার পর একটা বড়শিতে লাগাচ্ছে, ওই ধরুন মাছও চালা করছে, হয়ে যাবে লেতর হয়ে গেছে। এই যে আর একটা দেখতে পাচ্ছেন, ছিপটা ফেলবো, এই যে ছিপটা ফেলবে,
হাই গাইস, এই দেখুন আমাদের ছিপ তিন জনানি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ছিপ ফেলবো, দেখি। তিনটা ছিপ পড়ে গেছে, দেখেন আমাদের তিনটা ছিপ পড়ে গেছে। এখন আমরা মাছ মারবো বসে বসে। টিপা ছিল তো গাইস, টিপা ছিল, উঠলো না। আমার আবার চেষ্টা করবো আমরা। তো এই যে দেখুন ছিপ ফেলা আছে। তো গাইস, এই যে সবাই মিলে মাছ মারতে বসে গেছে, তো এটা টিপ আছে, তার জন্য ধরে আছে। তো দেখা যাক মাছ পায় কিনা। ওইদিকে মাছ চালা করছে, ওইদিকে মাছ চালা করছে, তার জন্য আমরা এখানে বসেছি। এই দেখুন ট্যাংরা পেয়ে গেছে গাইস, এই যে ট্যাংরা পেয়ে গেছে একটা শিকারি। এই দেখুন ট্যাংরা, ট্যাংরা পেয়েছে, এই যে টিপ আছে, তার জন্য একটা শিকারি ট্যাংরা পেয়ে গেছে। তো শিকারি ট্যাংরাটা খুলে নিবে, তো চারটা লাগাই নিবে, ওই যে আবার চারটা লাগাই নিচ্ছে। তো এখানে তো দুজন মাছ মারছে শিকারি। তো এই যে আবার আবার বড়শি ফেলে দিচ্ছে, ওই শিকারিটা, ওই শিকারিটা একটা পেয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন দুটো দুটো বসে আছে, তিনটা। এই দেখুন উঠাচ্ছে, টিপার ছিল এগুলো। তো এই ভাইটা টিপার ছিল, তো এই ভাইটা মাছটা উঠাতে পারলো না। তো দেখতে পাচ্ছেন আবার ফেলে দিচ্ছি, এই দেখুন মাছ চালা করছে, মাছ চালা করছে। তো শিকার গেলে খুব, ও ও ভাইটা খেলে টিপাচ্ছে, এই দু ভাইটা টিপাচ্ছে না। তো দেখা যাক আজকে পাচ্ছে কিনা মাছ, বসে আছে তখন থেকে মাছ আসাই। তো দেখতে পাচ্ছেন আবার, ও দেখুন গায়ে, দেখুন কি উঠেছে আজকে। তো দেখতে পাচ্ছেন কই মাছ উঠেছে আজকে, আজকে মনে হয় মাছ পাবো, কই মাছ উঠেছে। আর দুটো শিকারি বসে আছে, দুটো শিকারি এখন পাচ্ছে না, তো বুয়া এখন পাচ্ছে না। তো গাইস, সবাই তো মাছ পেলো, আমি এখনো একটাও পেলাম না। তো আমার ভাগ্যটা ওই শিকারিটা আজকে পেয়ে গেছে মাছ, নতুন শিকারি আসছে আমাদের সাথে। তো চারটা লাগাই নাও, আবার চারটা লাগাই নেবে ভাইটা, ভাইটা তার জন্য দুটো আবার রেডি করা আছে। তো এই ভাইটা টিপ আছে কিন্তু উঠছে না তখন থেকে। তো গাইস, এই চারটা পাল্টাতে হবে, তার জন্য পাল্টে নেবো, কেন এই চারটা মানে টিপাতে টিপাতে খেয়ে নিয়েছে সম্পূর্ণটা, তার জন্য আমরা এখন এই চারটা পাল্টে নেবো। আরে টিপ আছে গাইস, টিপ আছে, টিপ আছে, ট্যাংরা উঠেছে। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের অনেকটা স্বাদ ভালো আছে, ট্যাংরা উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন ট্যাংরা অনেক উঠে গেছে, তো ট্যাংরাটা উঠে গেছে। এই দেখুন খুলে নেবে ট্যাংরাটা, মানে আছে খাচ্ছে বেশি আদারটা, হালকা হালকা টিপাচ্ছে। তো রেডিলে, তো হ্যালো গাইস, আমি এখানে মাছ পাচ্ছি না, তার জন্য আমি অন্য জায়গা গিয়ে বসবো। তো দেখি অন্য জায়গায় গিয়ে মাছ পাওয়া যায় কিনা। তো ভাইটা এখানে বসবে বলে, এখানে বলে বসবে মাছটা মারতে, তো এখানে বসুক। তো আমরা ওই দিকে যা দেখি ওই ভাই দুটো পাইছে কিনা। তো এখানে বসবে বলে, এখানে বসবো দেখি। তো এইদিকে সূর্যের আলো, তো সূর্যের আলো, তার জন্য দেখা যাচ্ছে না কিছুটা, তার জন্য নেমে আমি আগে কুই করে নিব। হ্যাঁ, তো ওই ভাইটা করছে, যতক্ষণ এইদিকে দেখা যাক। এদিকে ট্যাংরা পেয়ে গেছে, কই পেয়ে গেছে। তো আজকে মাছ মারতে এসেছি, ট্যাংরা মাছ মারতে এসেছি, তার জন্য ট্যাংরা মাছই ধরছে। চলবে দীপকার মাছ চচ্চড়ি হয়ে গেছে, ওই দেখুন টিপ আছে। তো এটা এই ভাইটা মনোযোগ দিয়ে দেখছে মাছ পড়ছে কিনা, এই যে পাতা রাখা আছে, মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ আছে। চলবে,
তোটি পাচ্ছে উঠাতে পারছে না তো দেখা যাক মাছ টাছ পরে কিনা বর্ষি ফেলেছে কি রে তোরটা কি হয়েছে এই দেখুন কয় পেয়ে গেছে আবার তো এই ভাইটা আজকে মনে অনেক মাছ মারবে তার ওই দুই ভাই ওই যে বসে আছে ওর দুটো ভাই ওই যে বড়টা ওটা ছোট আর এই যে এটা হলো বড় এই জাইলার বাটা তো এই পাবে মানে ওর বাবা মাছ মারে তো আগে থেকে এই জানে সব কিছু মাছ খেয়ে মারতে হয় আদর লাগা আবার চাট লাগাই নিবে ওটা টিপ আছে তো দেখি এই তো দেখলাম এদিকে এটা দেখি হ্যাঁ হ্যাঁ টিপ আছে গাইস ওই দেখুন গাইস ট্যাংরা পেয়েছে এই ভাইটাও ট্যাংরা পেয়েছে হ্যালো গাইস এই যে ট্যাংরা পেয়েছে আমি একটা মাছ পেয়েছি এই যে দেখেন ট্যাংরা মাছটা পেয়েছে মানে সূর্য আলো দেখা যাচ্ছে না কিছু তো তার জন্য ট্যাংরা মাছটা পেয়েছে দেখেন তো এটা এটা জঙ্গল জঙ্গল বিয়ে রেখেছে এই যে মাছটা দেখেন অনেকক্ষণ পর আমি মাছ পেলাম ট্যাংরা মাছটা শুরু তো খুলে নে এই যে মাছটা খুলে নেবে তো শুরু তো খুলে নেবে ভালো করে ট্যাংরা মাছটা খুলে নেবে কাটা দিচ্ছে বলে ট্যাংরা মাছে তো এই ভাইটা আবার চারটা তুই চারটা লাগাই নে চারটা লাগাই নে আবার ফেলে দে হ্যাঁ এই যে আমি এখন চারটা লাগিয়ে নেব হ্যাঁ চারটা লাগালে ফেলে তো দিয়ে আবার দেখে আসি কিছু হচ্ছে নাকি হ্যালো গাইস টিপ আছে মাছ মনে উঠবে দেখা যাচ্ছে দেখি ভাইটাও টিপ আছে মনে মাছ উঠবে গাইস এখন মাছ উঠবে টিপ আছে মনে টিপ আছে মনে হয় এটা দেখি ওই দেখুন দুটো একবার উঠেছে দেখতে পাচ্ছেন দুটো একবারে ট্যাংরা মাছ উঠেছে সব তাজা তাজা ট্যাংরা মাছ এই দেখুন তাজা তাজা তো আপনারা ভাবতে পারেন এগুলো ফেক কিন্তু এগুলো ফেক না সব তাজা যদি অত যদি ফেক বানাতাম আমরা ভিডিও তো এত দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভিডিও এই যে এইগুলো তাজা মাছ দেখতে পাচ্ছেন এই যে তাজা মাছ না বিশ্বাস আমার কিচ্ছু না সব তাজা মাছ সবাই যদি ফেক মনে করেন তাহলে আমাদের কিচ্ছু করার নাই আর আমরা সব রিয়েল ভিডিও দিই আর কোনো ফেক টেক হয় না তার জন্য এই যে আবার চাট লাগিয়ে ফেলেছে আর ওই যে ট্যাংরা মাছ পেয়েছে সব তাজা মাছ যদি আমরা ফেক বানাতাম তাহলে মাছগুলো তখন মরে যেত তার জন্য আমরা ইয়ে করছি সত্যিকারই মাছ মারছি বাড়ি থেকে কেঁচো নিয়ে এসেছি দেখলেন কি কেছে তো অনেকগুলো ট্যাংরা পেয়ে গেছি আর দুটো কইও পেয়ে গেলাম তো দেখি আবার ফেলে দিয়েছি ভাইটা মাছ পাই কিনা আর এদিকে একটা ভাই আছে যে এ ভাইটার আজকে মন টন খারাপ তো তিন ভাই একসাথে এসেছি তো তো এদের মানে আজকে তরকারিটা হয়ে যাবে আশা করি তো দেখুন ওই যে ফাতা ওই যে ফাতা টিপ আছে মনে হচ্ছে ও পরেনি কোন ব্যাপার না গাইস এই দেখুন আমার মানে খাবারটা খেয়ে চলে গেছে তার জন্য আবার খাবারটা না গিলবো খাবারটা লাগাবে তো চলুন এই ভাটি লাগাক আবার মাছ পড়লে আবার আপনাদের শেয়ার করব ভিডিও তো এইদিকে দেখা যাক তো গাইস এই যে দেখেন আমি একটা মাছ পেয়েছি আর মাছ পাচ্ছি না তার জন্য এই যে আটা পাল্টাবো দেখি ওখানে গিয়ে বসি ওখানে যদি মাছ না পাই তাহলে গাইস আমি আর আজকে মাছ মাছ মারবো না তো দেখি চলুন দেখা যাক ওখানে মাছ পাই কি পাই না তো এখানে ফেলেছে তিনজনে আর ওই ভাইটা মাছ দেখতে এসেছে ওই দেখুন টিপ আছে মনে হয় টিপ আছে কি ওই দেখুন দুটো একসাথে মাছ উঠেছে ওই দেখুন দুটো একসাথে মাছ উঠেছে ট্যাংরা আর কই উঠেছে এই দেখুন ট্যাংরা এই দেখুন ট্যাংরা আর কই উঠেছে ওই ভাইটা ট্যাংরা উঠেছে আর ভেজালটা লেগে গেছে মানে কই পড়েছে তো কই ভেজাল লাগাই দিয়েছে এখন আমাদের সুতো বেল লেগে গেছে এখন আমরা ধরা হবে না এখন বাড়ি যাবো ঠিক করতে হবে তারপরে আবার নেক্সট দিন আবার চলে আসবো তার আগে আজকে ভেজাল লেগেছে মানে ছুড়া যাচ্ছে না তো মানে সুতোর যে আমরা বর্ষি সুতো গুলো যে বানাইছিলাম না ওর মধ্যে ছিপ ধরেছিল তার জন্য আর মারা যাবে না আজকে দেখতে পাচ্ছেন ছিপ ভেজাল লেগেছে যা মাছ পেয়েছি অনেক পেয়েছি মানে ট্যাংরার কই অনেকগুলো পেয়েছি আমি তো আজকে একটা মাছ পেলাম আর মাছ পেলাম না তার জন্য আর আজকে মারবো না তো মাছ মারা হতো তো মানে ওই যে ছিপটা কই মাছ পড়লো ওই দুটো ছিপ একসাথে মিলে তো ভেজাল লেগে গেছে ওখানে দুজন ভেজালটা খুলাচ্ছে আর আমি তো মাছ পাচ্ছি না তো আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য আজকে আর মাছ মারবো না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কতটি মাছ পেয়েছি দেখা যাক আপনাদের দেখাই দিই ঢেলে দেখাবো চলুন দেখা যাক এই দেখুন মাছ তো ঢাল তো দেখি মাছ ঢেলে দে জল লেগে যাবো কিন্তু জল ভরলে মাছ ঢেলে দেখেন ঢেলে এই দেখুন মাছ তিনটা কই পেয়েছিলাম আর ওই যে কতগুলো ট্যাংরা এই দেখুন মাছ সব এগুলো ট্যাংরা মাছ আছে কই মাছ যতগুলো পেয়েছি এই যে ট্যাংরা কই আজকের জন্য হয়ে যাবে আজকে এতগুলো মাছ পেয়েছি এই যে মাছ দেখতে পাচ্ছেন সব তাজা মাছ সব তাজা মাছ কই মাছ মারলাম তো এই দেখুন মাছ এই যে মাছ
দেখতে পাচ্ছেন মাছ। তো এগুলো আবার বাইরে নিয়ে যাবো এখন, মানে রান্না হবে আজকে, আজকে জমিয়ে খাওয়া দাবে। তো এগুলো ঢেলে দেবো আবার, আপনাদের দেখালাম যে ঢেলে দেবো আবার। তো চলুন এখানে আবার ঢেলে দেবো, তো আবার এখান থেকে নিয়ে নিবো। চলুন এখন আর বেশি দূর করবো না, এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। তো আবার আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভিডিওটা আর ছটার মধ্যেই আপলোড করে দিব। তো চলুন আজকে শেষ ভিডিওটা।